বাধাটা যদি ভিন্ন প্রক্রিয়ায় আসতো, ভিন্ন প্রক্রিয়ায় কথা বলতাম। যেহেতু এমন একজন ব্যক্তি যিনি মাহফিলকে ইন্তেজাম করতে গিয়ে কথাগুলো বলছেন, বিকল্প পন্থায় এভাবে ইসলামিক মাহফিলে বাধা আসলে কথা বলতে না দিলে বিকল্পভাবে কথা বলতাম। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب اقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم উপস্থিত মাদ্রাসাতুল হিকমা ও এতিমখানা সরকার বাড়ি জামা মসজিদের যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পার্টি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান এবং সম্মানিত সভাপতি সহ অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত আছেন, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। দেখুন, আমি একদম সংক্ষিপ্ত দুইটা কথা বলবো যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার কাছে যা তিলাওয়াত করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে আমাদেরকে। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আজকের নসিহা হলো এটাই, আল্লাহ পাক বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিন যারা একে অপরকে উপদেশ দাও, আল্লাহ পাক উপদেশের মাধ্যমে কল্যাণ দেন, মুমিনদের উপদেশের মাধ্যমে কি পৌঁছান, কি দেন, কল্যাণ দেন। অতএব আমরা একে অপরকে উপদেশ দিব, নামাজের উপদেশ, সৎ কাজের আদেশ করার উপদেশ, অসৎ কাজে বিরত রাখার উপদেশ। তো আজকে আপনাদের আদ্দিন ওয়ান নসিহা হিসেবে আজকের নসিহা হলো যে আমরা নামাজ কায়েম করব, মসজিদমুখী হব, এভাবে দলে দলে ফজরের নামাজে মসজিদে যদি আমরা যেতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিনের বিজয় অতি সন্নিকটে। শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক এই প্যান্ডেল কেন্দ্রিক চিন্তা ভাবনা যতদিন থাকবে ইসলামের বিজয়, দিনের বিজয় আদৌ সম্ভব না। উনি একটা কথা জজ সাহেব বলছেন, নাসিরউদ্দিন সাহেব খুব সুন্দর একটা কথা বলছেন যে যে এটা এই সরকার কিংবা ওই সরকার বিষয়টা এমন না, বরং এটা সেই শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানও নাই, এমনকি সিস্টেমেই হয়ে আসছে এরকম। তো এই সিস্টেম ভাঙতে হবে, এই অবস্থান পরিবর্তন করতে হলে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক ওই কৌমকে পরিবর্তন করেন না, কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। তো আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে, তবেই সকল কিছু পরিবর্তন হওয়া সম্ভব। অতএব আজকের আলোচনা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখে। বাধাটা যদি ভিন্ন প্রক্রিয়ায় আসতো, ভিন্ন প্রক্রিয়ায় কথা বলতাম। যেহেতু এমন একজন ব্যক্তি যিনি মাহফিলকে ইন্তেজাম করতে গিয়ে কথাগুলো বলছেন, ইন্তেজাম করতে গিয়ে চেষ্টা করে কষ্ট করে তারপর কথাটা বলছেন, বিকল্প কোনো কথা বলতে পারতেছে না, বিকল্প পন্থায় এভাবে ইসলামিক মাহফিলে বাধা আসলে কথা বলতে না দিলে বিকল্পভাবে কথা বলতাম, যেটা অন্যান্যভাবে করি, অন্যান্য সময় করি। কিন্তু আগেই বলেছি যেই মানুষগুলো আমাদের জন্য যেই দলের যেই মতের হোক দিনের পক্ষে কাজ করার চেষ্টা করে আগায় আসে তাদেরকে আমরা বিপদে ফেলতে চাই না। উনি নিজে বলেছেন যে হুজুর, আমি কষ্ট করেছি কিন্তু চেষ্টা করেও যতটুকু পেরেছি, শুনেন, যতটুকু পেরেছেন এতটুকু তো পেরেছেন যে আপনাদেরকেও আমি দেখতে পারলাম, দোয়া চাইতে পারলাম, আপনারাও আমার কাছে দোয়া চাইতে পারলেন।
এবং এখানে যে ছাত্রগুলো ছিল আসলে মূল আশাটা ছিল তাদের আমি এখানে আসার পিছনে সবচাইতে বেশি আবদার ছিল এই ছাত্রগুলোর তারা আমার কাছ থেকে পাগড়ি নিবে দোয়া নিবে এইজন্য আমার এখানে আসা আলহামদুলিল্লাহ সেটাও তো হইছে তো অতএব আর বাড়াবাড়ি বা আর আমরা এখানে বিষয়টা আর গোলামেলা না করি আসলে আবেগ দিনের পক্ষে আবেগ জজবা সেটাকে আমরা সাপোর্ট করি বিষয়টা হলো আসলেই পরিস্থিতি কিছুটা বোঝাও লাগে যেহেতু এক দুই দিন হয়েছে আমি নিজেও ভাবতেছিলাম হয়তো প্রোগ্রামটা হবে কি হবে না আদৌ হয় কি না যাক হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনুকূলে থাকলে পরিবেশ অনুকূলে থাকলে নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি সময় করতে পারি ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে আসার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আর আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারাও আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মুমিদ দ্বীন إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله دينের পথে আমাদেরকে অটল বিচল রাখেন আল্লাহ সমস্ত জালেম থেকে তাগুত থেকে আল্লাহ মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত কর রব্বুল আলামিন জালিমদের কাছে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না আয় আল্লাহ আমরা তো বড় একা পরিবেশ পরিস্থিতি বড় গোলাটে আল্লাহ আয় রব্বুল আলামিন এ ভূখণ্ডের মুসলিমরা মুরব্বি হারা আল্লাহ যে নামদারি যে আলেমদেরকে মানুষ মুরব্বি ভাবত যাদের পিছনে চলার চেষ্টা করত আজকে এদের অধিকাংশই দালাল বাটপার কাকে নিয়ে পথ চলবো মাওলা কার কাছে গিয়ে মনের কষ্ট বলবো আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আয় রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ফাসেক ফুজ্জার মুনাফিক দালাল বাটপার জালিম থেকে আমাদেরকে হেফাজত কর রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দেন আল্লাহ হয়তো হেদায়েত দেন না হয় এদেরকে ধ্বংস করে আমাদেরকে হেফাজত কর আয় রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন মাদ্রাসাটাকে কবুল করে নেন এই মাদ্রাসার যে তালিবুল ইলম গুলো আছে আল্লাহ এই সমস্ত আলে তালিবুল ইলমদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ এই মাহফিলকে ইন্তেজাম করে করতে গিয়ে যত চেষ্টা করেছে ফিকির করেছে যে যত কষ্ট করেছে তার বদলা তার প্রতিদান আপনি দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দিন বিজয়ী কাফেলাই শাহাদাতের পথে চলবার তৌফিক দেন জীবনে আর কিছু চাই না মাওলা সুখ শান্তি আরাম আয়েশ যশ খ্যাতি এগুলোর প্রয়োজন নাই শাহাদাতের মৃত্যু দিয়ে দেন আয় রব্বুল আলামিন আল্লাহ এ এলাকার মুর্দা যারা আছে আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে আল্লাহ যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ী বরকত দান করেন চাকরিজীবী চাকরিতে বরকত দান করেন উন্নতি দান করেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে বড়ে দেন হে আল্লাহ আল্লাহ গার্মেন্টস সোয়েটারে অনেকে চাকরি করে আল্লাহ আল্লাহ এদের অবস্থা খুবই নাজুক আল্লাহ এই ভাইদের আল্লাহ জীবন মানের উন্নতি দান করেন দিনই তরক্কি দান করেন আল্লাহ সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন আল্লাহ হে আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত কর বসনিয়া চেসনিয়া মালি সোমালিয়া উইগুর ইয়ামেন আরাকান কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন ভূখণ্ডের মুসলিমদেরকেও হেফাজত করেন আল্লাহ
সমস্ত কুফুরি শক্তি সমস্ত জালিম শক্তির হাত থেকে ভূখণ্ডকে রক্ষা করেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন